দেশের চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করল কাজী মালিকা সাইদুর রহমান মানবিক ফাউন্ডেশন ঢাকার মীর হাজিরবাগ কাজী বাড়ি থেকে নোয়াখালীর বন্যায় প্লাবিত প্রত্যন্ত অঞ্চলের পাঁচশো পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণের জন্য তারা ছুটে আসেন নোয়াখালীতে নোয়াখালী সদর উপজেলা কবিরহাট ও কোম্পানিগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নের পাঁচ শতাধিক পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন কাজী মালেকা সাইয়দুর রহমান মানবিক ফাউন্ডেশন প্রধান পরিচালক কাজী আনিসুর রহমান আনিস তিনি বলেন মানুষ কোন আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেলে উপহার নিয়ে যায় আপনারাও আমাদের প্রিয়জন আত্মীয় স্বজন তাই আপনাদের জন্য সামান্য উপহার নিয়ে এসেছি মানুষ মানুষের জন্য জন্য জীবন জীবনের সবার উপরে আল্লাহ এর উপর কিছু নেই মানুষকে একটু সহানুভূতি পেতে পারে না এই দুর্যোগ মুহূর্তে আমরা এই দুই হাজার চব্বিশের দুর্যোগ মুহূর্তে বন্যা কবলিত এলাকায় ভারতের আগ্রসনের ফলশ্রুতি যে ভারত আমাদের বাংলাদেশের প্রতি কি অবিচার অন্যায় করছে এবং ভারতের আগ্রাসনের প্রতিফলন আজকে উত্তরবঙ্গের যে সমস্ত এলাকাগুলো পানিতে নিমজ্জিত হয়েছে বিশেষ করে ফেনী লক্ষীপুর নোয়াখালী কুমিল্লা চাঁদপুর চট্টগ্রাম এই সমস্ত এলাকায় যে বন্যা কবলিত এলাকায় এখানে দেখছেন তারা খুবই দুর্দর্শ জীবনযাপন দুষ্ট জীবনযাপন করতেছেন আমরা ঢাকা থেকে যাত্রাবাড়ি মীর হাজিরবাগ কাজীবাড়ি এবং এই মীর হাজিরবাগের যুবকদের দেখছেন কালকে তারা তিন তিন দিন পরিশ্রম করে সারা রাত ত্রাণের প্যাকেটগুলো তারা সুন্দরভাবে প্যাকেটিং করেছে সকাল ভোর সাড়ে ছয়টা আবার রানা দিয়েছে এখানে এসে আড়াইটায় পৌঁছেছি দেখতে পাচ্ছেন আমরা এই নোয়াখালীর তিনটা থানাতে আমরা ত্রাণ বিতরণ করব আসলে আমি আমি আপনাদের উদ্দেশ্যে আসছি আপনাদের মেহমান হয়ে আর মেহমান যখন কারো বাড়িতে আসে তখন কি উপহার নিয়ে আসে এটা কোন ত্রাণ না এটা আপনাদের জন্য উপহার এ সময় আর উপস্থিত ছিলেন নোয়াখালীর তরুণ উদীয়মান সমাজ সেবক মোহাম্মদ ইসহাক আলী রাজু নোয়াখালী সদর উপজেলার স্বেচ্ছাসেবী বাকি বিল্লা কোম্পানিগঞ্জ উপজেলার চর পার্বতী ইউনিয়ন চেয়ারম্যান কাজী হানিফ আনসারি স্বেচ্ছাসেবী আনোয়ার হোসেন কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক সুমন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আসলে মানুষের ভালোবাসা আপনার হচ্ছে টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না আপনার হাজার কোটি টাকা আছে আপনার লক্ষ টাকা আছে আপনার ইউরোপ আমেরিকাতে বাড়ি আছে কিন্তু এই অঞ্চলে এই মাটিতে পাড়াইয়া মানুষের কাছাকাছি আপনি আসতে পারবেন না এটা আসতে হলে আপনার অনেক বড় হৃদয় লাগে অনেক বড় মন লাগে আর সেই মনটা আমরা আশা করছি এ ভাইয়ের আছে উপহার সামগ্রী বিতরণ কাজে সার্বিকভাবে সহযোগিতা করে আল নাজাদ ফাউন্ডেশন সদস্যরা টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি